নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি লোটে মাছের ঝুড়ো। তো চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে আমরা 1.5 কেজি লোটে মাছ নিয়েছি, গোটা গোটা রেখেছি লোটে মাছগুলো। আমি গ্যাসে ফ্রাই প্যান একটা বসিয়ে লোটে মাছগুলো একটু অল্প তেল দেবো 2 চামচ মতো, দিয়ে গরম হলে আমি লোটে মাছগুলো ফ্রাই প্যানের মধ্যে সব দিয়ে দেবো। দিয়ে একটু সেদ্ধ করে নেবো, এটা এমনিই জল বেরোয়। একটুখানি কিছুক্ষণ গ্যাসে রাখলে, এটা ফুল ফ্লেমে রাখলেই জল বেরিয়ে এটা নরম হয়ে যাবে। তারপরে আমরা এরকম একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে আমরা এর কাঁটাগুলো বেছে নেবো, যে লম্বা কাঁটাটা আছে। এইভাবে আমরা কাঁটাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নেব। মাছগুলো নরম হয়ে যায় তো একটু এ করলেই ছেড়ে যাবে মাছগুলো, লম্বা কাঁটাটা আমরা আলাদা করে রেখে দেব। দিয়ে এইভাবে সব মাছগুলো আমরা ছাড়িয়ে নেব। দিয়ে এবার গ্যাসে একটা কড়াইতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দেব। আমি সর্ষের তেলে করেছি, এটা যেহেতু খেতে ভালো হয়, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হলে কড়াইতে ভালো করে মাখিয়ে নেব তেলটা। এখানে আমরা বড় সাইজে 3টে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজগুলো ভালো করে একটু ভাজা করে নেব, একটু বেশ লাল লাল মতো ভাজা হবে। এরকম লাল লাল মতো ভাজা হলে আমরা পেঁয়াজগুলো ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। দিয়ে এর মধ্যে আমরা বড় সাইজের একটা টমেটো কুচি, 10 থেকে 12টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে স্বাদ মতো একটু লবণ দেব, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু টমেটোটা নরম হওয়া অবধি আমরা এইভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রাখবেন, নাহলে পুড়ে যাবে পেঁয়াজটা। তারপরে আমরা 1 চামচ আদা বাটা দেবো, বড় চামচে 2 চামচ রসুন বাটা দেবো। রসুন বাটাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, আদাটা একটু কম দেবেন। দিয়ে ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। গ্যাসটা মিডিয়ামে রেখে কষাতে হবে, নাহলে পুড়ে যাবে মশলাটা। দিয়ে আমরা যে সেদ্ধ করে বেছে রেখেছিলাম লোটে মাছটা আমরা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এতে প্রচুর জল আছে, এটা ভালো করে মশলাটা মাখিয়ে আমরা আবারও স্বাদ মতো লবণ দেবো। আমি তখন লবণ অল্প দিয়েছিলাম। দিয়ে 2 চামচ হলুদ গুঁড়ো দেবো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো, 2 চামচ। এইবারে আমরা মাছ পেঁয়াজ সমস্ত মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মাছের যতক্ষণ না জলটা শুকোয় ততক্ষণ আমরা এইভাবে এটাকে ভাজা করব। ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে মিডিয়ামেই রাখবেন, নাহলে কড়াইয়ের তলায় ধরে যাবে। এইভাবে নাড়াচাড়া করে একদম শুকনো করে নেব আমরা। তো আমার কাছে এমনি ধনে পাতা ছিল না, আমার ছাদ বাগানে আমার নিজের গাছের চাষের ধনে পাতা, বিলিতি ধনে পাতা আমি এখানে দিয়েছি কুচি করে। ধনে পাতা দিলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একদম শুকনো করে নেবো আমরা মাছটাকে। এইভাবে আপনারা মাছটা রান্না করে খাবেন, একটাও কাঁটা থাকবে না, খেতে খুব ভালো লাগবে। ভাত রুটি সাথে ভীষণ ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন আপনারা। একদম শুকনো করে ফেলতে হবে, এইভাবে পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এই যে একদম শুকনো হয়ে গেছে, পুরো লাল লাল মতো হয়ে গেছে, এতে কোনো রস বলে কিছু নেই, পুরো শুকনো ঝরঝরা হয়ে যাবে।